আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দিনাজপুর 2024 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। এখানে বলে দেবো আমি তোমাদের কী কী বিষয় আয়ত্তে আনলে প্যাসেজ ন্যারেশন খুব সহজেই পারবে। প্যাসেজ ন্যারেশন আয়ত্ত করার জন্য তোমাদেরকে টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে এবং সাবজেক্টিভ অবজেক্টিভ পজিটিভ ফর্ম প্রোনাউনে জানতে হবে এবং কাছের শব্দ দূরত্ব শব্দে রূপান্তর হয় এই বিষয়টিও তোমাদের মোটামুটি আয়ত্তে আনতে হবে। অর্থাৎ নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, কাম থাকলে গো, এই যে একটা ছক আছে এটা কমপ্লিট করবে। তো চলো আমরা দেখে নিই প্যাসেজ ন্যারেশন কীভাবে করতে হয়, পাশাপাশি এর বাংলা অর্থটি আমি বলে দেবো। প্রথমে আমরা ডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থটি বলবো। দেখো, চেঞ্জ দ্য ফর্ম অফ ন্যারেটিভ স্টাইল বা ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। অর্থাৎ এই যে ন্যারেটিভ স্টাইলটি দেওয়া আছে ডাইরেক্ট ন্যারেশন, তোমাদের কী করতে হবে, ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হবে। তো প্রথমে আমরা এই ডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থটি একটু দেখে নিই। কে বলছে, কাকে বলছে, এই জিনিসটি জানা খুবই জরুরি। দ্য ক্লাস টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের বলল, ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর, তোমরা কি স্টাডি ট্যুর অর্থাৎ শিক্ষা সফরে যেতে পছন্দ করো? ইয়েস, হ্যাঁ আমরা পছন্দ করি, সেড অল দ্য স্টুডেন্টস, সকল শিক্ষার্থী বলল। দেন হি সেড, তারপর তিনি বললেন, টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস, তোমরা তোমার পিতামাতাদের কি নাও, পারমিশন নাও, অনুমতি নাও। ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেড, ছাত্রদের একজন বলল, ছাত্রছাত্রীদের, লেট আস গো টু কক্সবাজার, চলেন আমরা কোথায় যাই, কক্সবাজার যাই। দ্য প্রিন্সিপাল সেড, অধ্যক্ষ বললেন, মে ইউর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড, তোমাদের জার্নি কি হোক, সুন্দর হোক, ভালো হোক। এই হচ্ছে আমাদের ডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থটি। এবার আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব। দ্য ক্লাস টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর। এখানে কে কাকে বলছে, শিক্ষক শিক্ষার্থীদের বললেন, শিক্ষক শিক্ষার্থীদের বলছে, তাহলে এখানে আরেকটা কোন সেন্টেন্স, ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ইন্টারভিউ করা আছে। তো ইন্টারভিউ করা থাকলে আমরা জানি রিপোর্ট ইমহার চেঞ্জ করে কী করতে হয়, আস্ট করতে হয়, ইনভার্টেড কমা উঠে ইফ বসাতে হয়। দ্য ক্লাস টিচার আস্ট দ্য স্টুডেন্টস ইফ, ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর, তোমরা কি স্টাডি ট্যুরে যেতে চাও বা পছন্দ করো? তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ইফ দে লাইক, ইউটা কিসের রূপান্তর হলো, দেতে রূপান্তর হয়েছে, কারণ ইউ মানে তোমরা, তো স্টুডেন্টের প্রোনাউন হচ্ছে দে। ইফ দে লাইক টু গো ফর আ স্টাডি ট্যুর। ইয়েস, সেড অল দ্য স্টুডেন্ট, সকল শিক্ষার্থী বললো হ্যাঁ। তাহলে এখন আমি কী বলবো, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হয়, অল দ্য স্টুডেন্টস রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, অল দ্য স্টুডেন্টস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে পারো, অথবা রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, ইয়েস থাকার জন্য আমরা লিখবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড অ্যাফার্মেটিভলি। তারপরটা দেখো, দেন হি সেড, তারপর তিনি বললেন, টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস, তোমরা তোমাদের পিতামাতা কি নাও, অনুমতি নাও। হি দেন ইনস্ট্রাক্টেড, হি প্রথমে সাবজেক্টে বসলেন, হি দেন ইনস্ট্রাক্টেড, কাদেরকে ইনস্ট্রাক্ট দিলেন, ছাত্রছাত্রী, হি দেন ইনস্ট্রাক্টেড দেম টু টেক পারমিশন ফ্রম দেয়ার প্যারেন্টস। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, টেক পারমিশন অফ প্যারেন্টস, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা ওঠানোর সময় কি নিতে হয়, টু নিতে হয়, তাই এখানে টু নেওয়া হয়েছে, টু টেক পারমিশন ফ্রম, এখানে রয়েছে ইউর প্যারেন্টস, ইউর বলতে এখানে শিক্ষার্থীর কথা বলা হচ্ছে, মানে দেয়ার প্যারেন্টস। ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেড, একজন শিক্ষার্থী বলল, লেট আস গো টু কক্সবাজার, চলো আমরা, বা ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেড, একজন ছাত্র বললেন, লেট আস গো টু কক্স, চলো চলেন আমরা কোথায় যাই, কক্সবাজার যাই। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস সাজেস্টেড, পরামর্শ দিল আর কি, সাজেস্টেড দ্যাট, লেটাস থাকলে আর যদি প্রস্তাব করা বোঝায়, তাহলে রিপোর্টিং ভাব চেঞ্জ করে সেটকে চেঞ্জ করে সাজেস্টেড বা প্রপোজ বসাতে হয়, তাই সাজেস্টেড দেওয়া হয়েছে এখানে। ইনভার্টেড কমাতে দ্যাট বসাতে হয়, তারপরে সাবজেক্ট, তারপরে শুড বসানো হয়। তাহলে এখানে তাই করা হয়েছে, দ্যাট বসানো হয়েছে, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট, এরপরে দে হয়েছে, কখনো কখনো উই হয় আর কখন দে হয় এটা একটা বিষয় রয়েছে। সেটা হলো যদি তোমরা দেখো যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাতে ফার্স্ট পার্সন আই থাকে, তাহলে ওখানে উই হয়, আর ফার্স্ট পার্সন আই যদি না থাকে, আই অথবা উই,
তখন সেখানে কী হয়ে যায়, দে হয়ে যায়। তো এখানে সেট ভার্বের সাবজেক্ট স্টুডেন্টস রয়েছে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস একজন ছাত্রছাত্রী একজন, এখানে আই বা উই কেউই নেই, যার কারণে এখানে কী হবে, দে হবে। দ্যাট দে শুড গো টু কক্সেস বাজার। দ্য প্রিন্সিপাল সেট, অধ্যক্ষ বললেন, মে ইউর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড, তোমাদের জার্নি কী হোক, ভালো হোক, সুন্দর হোক। দ্য প্রিন্সিপাল উইস্ট, এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। আমরা জানি অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উঠিয়ে উইস্ট বা প্রেড বসাতে হয়। ইচ্ছে বসালে উইস্ট, প্রার্থনা বোঝালে প্রেড। তো এখানে ইচ্ছা প্রকাশ করেছে প্রিন্সিপাল। দ্য প্রিন্সিপাল উইস্ট দ্যাট দেয়ার জার্নি, মেয়েটা কী হয়ে গেছে, মাইট হয়ে গেছে, দ্যাট দেয়ার জার্নি মাইট বি সেফ অ্যান্ড সাউন্ড। এই ছিল আমাদের দিনাজপুর 2024 সালের প্যাসেজ নারেশন। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ, আর যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।